তাহলে কি হবে গো যা সব কি মিথ্যা হয়ে গেল আমার জনা কি সত্যি সত্যি স্ট্রোক হয়ে মরে গেল আচ্ছা শশীবতি বালা কিসে পোড়াবেন কাটে না ইলেকট্রিক চুল্লিতে চুপ কর চুপ কর এই সময় কি চুপ করে থাকা যায় শুভ তুমি বলো আচ্ছা রাজা কোথায় গেল রাজা রাজা ও তো জনার্দন জনা মরেনি বেঁচে আছে সিনেমা করছে কি বলছিস তুই ঠিকই বলছিস একদম চুপ করে থাক এবার আমাদের অন্য খেলা খেলতে হবে কি খেলা রাজা লুকোচুরি না ডাঙ্গুলি যে কোনো খেলাই হোক আমি জনাদাকে কাট করে দেব একা রাজা চুপ এই ধর্মবাবু বলুন দেব বাবু বলছি আমি তো কিছু আরে বাবু করবেন না বলছি আমি তো কিছু বুঝতে পাচ্ছি না এই জনাদা কি সত্যি মারা গেছেন না দেব বাবু স্যার উনি আট ঘন্টার জন্য মারা গেছেন মানে আট ঘন্টা বাদে তো ইলেকশনের রেজাল্ট আউট হবে তারপরে জনাদা জেগে উঠে টুকটুকি বাজাবে আমি একটা ইনজেকশন দিয়ে আট ঘন্টা মেরে রেখেছি বৌদি আমি তখনই বুঝতে পেরেছিলাম জনাদাকে অজ্ঞান করে রাখা হয়েছিল জনাদার বুক ওঠানামা করছিল তুই একটি বার আমাকে অর্ডার দে রাজা ইংরাজি বললুম অর্ডার আমি গিয়ে জনাদাকে এক খুশিতে বুকটা করে চিৎ করে দিয়ে আসি তুমি একটু টুপ করো না দাদা বাইরে জনতা আছে জনতাই শক্তির উৎস উসো উসো আমরা আমরা এই জনতাকে সঙ্গে নিয়ে জনাদার বডি শ্মশানে নিয়ে যাবো দেখি এবার দেখি এবার জনার্দন জানা আমাদের সাথে কি খেলা খেলে আমাকে একটু নিস শুনুন খুব ভালো হয়েছে বুঝলেন ধরদা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাবলিককে তো বডি দেখানো হয়ে গেছে বডি আর এখানে রাখা যাবে না বুঝলেন এই পাবলিক কিন্তু ছিনতাই করে নিতে পারে সে কি জোর করে কেড়ে নিয়ে পুড়িয়ে দিতে পারে এরা তাহলে যা করার শিগগিরই করুন এখান থেকে বডি হাঁটান হ্যালো 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 নমস্কার আমি মাধব ঠ্যাং বলছি এখন আমাদের এখানে ভোট গণনাটা শুরু হচ্ছে আমাদের এখানে এখন 110 আর 220 420 আর 840 নম্বর ওয়ার্ডের ভোট গণনা হবে শুনুন আপনাদের কাছে আমি একটা কথা বলি আপনারা কেউ উত্তেজিত হবেন না বুঝলেন মানে একদম পরিবেশটাকে শান্ত করা লাগবে মানে ব্যাপারটা হয়েছে কি দেখুন খেলাতে তো হার জিত আছেই হ্যাঁ তাই আমি এক ঘন্টা পরে পরে আপনাদের ভোটের ফলাফল জানিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ নমস্কার